আসসালামু আলাইকুম, আমি ফারহান তানভীর জিসান ঢাকা থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা পাখির গোসল করানো নিয়ে। গরমে পাখিকে প্রতিদিন গোসল করাতে হয়। সপ্তাহে একদিন আব্বু পাখিকে পটাশ দিয়ে গোসল করায়। আমার হাতে যে ছোট্ট বোতলটা দেখতে পাচ্ছেন, এটা 10 গ্রামের একটা পটাশের বোতল। যে কোনো ফার্মেসিতে গিয়ে পটাশের কথা বললেই আপনারা পেয়ে যাবেন, যে কোনো কোম্পানির পটাশ হলেই হবে। ছোট্ট একটা বাটিতে অল্প পানি নিয়ে 1 চিমটির পরিমাণ পটাশ আব্বু পানিতে মিশিয়ে নিচ্ছে। বড় একটা বোলের মধ্যে আব্বু 5 লিটার পানি ঢেলে নিল। বাটিতে মিশানো পটাশটা আব্বু 5 লিটার পানিতে মিশিয়ে নিচ্ছে। এই পটাশ মেশানো পানিটাই আব্বু এখন পাখিকে গোসল করতে দেবে। এভাবে সপ্তাহে একদিন পাখিকে গোসল করালে পাখির শরীরে কোনো রোগ জীবাণু থাকে না, আর পাখির পালকগুলো খুব সুন্দর থাকে। এমনভাবে পানি দিতে হবে যেন পাখি দাঁড়িয়ে গোসল করতে পারে। বেশি পানি দিলে পাখি আরাম করে গোসল করতে পারে না। এই একই নিয়মে আপনারা অন্যান্য পাখিদেরও গোসল করাতে পারেন, যেমন বাজিগার, লাভবার্ড, ফ্রিঞ্জ, ককাটেল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।